সবাই? আলহামদুলিল্লাহ ম্যাডাম। আচ্ছা, আগের থেকে বলি, আমি একটু খুব টায়ার্ড, তো হয়তো ক্লাসটা কতটা কিভাবে নিতে পারবো জানি না। তারপরও হচ্ছে যদি কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে ধরা দিয়ে, ঠিক আছে, মানে প্রবলেম গুলা বললেন, একটু একটু হয়তো কথা কথা শুনতে প্রবলেম হচ্ছে, আমার কথা বুঝতে প্রবলেম হচ্ছে। না না ম্যাডাম, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নিবন্ধ পরীক্ষা ছিল নাকি আপনাদের কালকে? জি ম্যাডাম, ছিল, পরীক্ষা তো দিয়ে আসছি। কেমন হয়েছে? মোটামুটি স্কুল পর্যায়ে ছিল আমার পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি দিয়ে আসছি পরীক্ষা। মানে পরীক্ষা ভালো করছিলাম, তো নেগেটিভ করে ফেলছি ইংলিশে, অনেক ইংলিশ ঝামেলা করে ফেলছি। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। হ্যাঁ, আমাদের কালকে ক্লাসটা হয়নি, শুধু ওই পরীক্ষার জন্য, ঠিক আছে, সেই জন্য আজকে ক্লাসটা নেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের আপনাদের সাবজেক্ট ভিত্তিক যেটা, আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ নোটস দিয়ে দেব, ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ নোটস দিয়ে দেব। আর আমাদের নোটস এর বাইরে সহজে আসে না আর আসবেও না। আর এই নোটস গুলো যত্ন সহকারে রাখবেন, যখন নেক্সট নিবন্ধন দিবেন তখন হচ্ছে আপনাদের এই যখন চারুকলার যে রিটেন সাইডটা পড়বে তখন এটা ভীষণ ভাবে হেল্প করবে। আর এখন দেখা গেছে এই নোটস গুলা যদি অনেকে আসে একদমই পড়ে না, কেন মনে করে যে এই পরীক্ষা গুলাই পড়ার দরকার নাই, পরীক্ষার আগে একটু দেখলেই হবে, কিন্তু যারা এই মুহূর্তে পড়ে থাকে তাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তারা যে উদ্দেশ্যে এখানে আসছেন আপনারা নিবন্ধনে, সেইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর তারপরে আর একটা জিনিস দেখা যায় কি, অনেক সময় কোশ্চেন একটু এদিক ওদিক হয়, তো ফার্স্ট ইয়ারে যখন আপনারা যদি ভালোভাবে পড়ে থাকে তো অনেক সময় দেখা যায় কি সেকেন্ড ইয়ারে ওঠার পর আপনাদের ফার্স্ট ইয়ারে কোশ্চেন গুলো অনেক সময় রিপিট হয়ে যায়, খুবই কম, এই রিপিটটা হয় খুবই কম। তো তারপরেও দেখা গেছে কি আমাদের আগে একবার এরকম হয়েছে, হওয়ার পরে ফার্স্ট ইয়ারে যারা পড়ছিল তাদের জন্য এই জিনিসটা খুবই সুবিধা হয়েছিল, যে তারা সেকেন্ড ইয়ারে যাওয়ার পর তাদের এই যে রিপিট কোশ্চেন যেগুলো আসছে যে ফার্স্ট ইয়ার থেকে তাদের জন্য অনেক ইজি। ইনশাল্লাহ আমাদের এবার এবছর এটা হয়নি, এবছর আমাদের শিট থেকে সব আসছে, স্টুডেন্ট 100% কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসছে সবকিছু। তা আমরা আমাদের সর্বোচ্চ দিব নোটস দিয়ে, আমাদের কোনো বই লাগবে না, কোনো কিছু না, আমাদের নোটসটা পড়লেই হবে। আর নোটসটা মনে করেন আমরা শুরুতে দিচ্ছি, এখন নোটসটা ফুলফিল করে রাখবেন। আর পরীক্ষার আগে আমরা একটা শর্ট সাজেশন জাস্ট দিব, ঠিক আছে, এখন দেখা গেছে কি অনেক সময় আমাদের শর্ট সাজেশন থেকে মিস যেতেই পারে, তাই না? কিন্তু এই যে এখন যদি ফুলফিল নোটসটা পড়ে রাখেন তখন এক্সাম দিতে আর কোনো সমস্যা হয় না। তো আর দিলে আর আমাদের এইখানে আপনার এখন হচ্ছে তিনটে সাবজেক্টের পরীক্ষা হবে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ারে যে ফাইনালে যে চারটা সাবজেক্টের হবে শুধুমাত্র সেখানে ইংলিশটা থাকবে, এখন ইংলিশ নাই কিন্তু সেকেন্ড ইয়ারে যে ইংলিশ থাকবে। আর হচ্ছে ড্রয়িংটা সবাই মনে করে কি আমি তো রিটেন লিখে পাশ করে আসব, প্র্যাকটিক্যাল সাবজেক্ট তো কলেজে থাকে, স্যারদের হাতে থাকে, আমাদের কোনো দরকার নেই, কিন্তু ড্রয়িংটা শেখাটা এখানে কিন্তু সব থেকে বেশি দরকার, কারণ আপনি টিচার হইতে আসবেন ড্রয়িং এর, আপনি এই সাবজেক্টে যখন টিচার হবেন আপনার সেখানে ড্রয়িং শেখানো লাগবে বাচ্চাদের, এখন আপনি যে রিটেনটা করতেছেন তাদের রিটেন কতটুকু থাকবে, রিটেনটা তারাও মুখস্থ করে দিতে পারবে, আপনি একটা বই ফলো করে করাইতে পারবেন, কিন্তু ড্রয়িংটা আপনার শেখানো থাকলে পারবেন না। আর এই ড্রয়িংটা এবার বলি, আরো কিছু স্টুডেন্ট আছে যারা বলে ম্যাডাম নিবন্ধন দিব, যদি টিকি তখন ড্রয়িং শিখবো, কিন্তু নিবন্ধনে টিকতে গেলেও তো ড্রয়িং এর দরকার আছে। ফার্স্টে আপনার যখন আপনি হচ্ছে রিটেন দিবেন তখন তো 50 50 মার্ক রিটেনে থাকবে, 50 মার্ক ড্রয়িং এ থাকবে,
হ্যাঁ, এখন আপনি রিটেন খুবই ভালো দিলেন। আপনি কি মনে করেন তারা আপনার ড্রয়িংটা জাজমেন্ট করবে না, টিচার এক্সামিনার করবে না? অবশ্যই করবে, কারণ এখানে শুধু আপনারা না, এখানে তো পরীক্ষা যারা ড্রয়িং দীর্ঘদিন ধরে শিখছে তারা দিচ্ছে, এমনকি যারা হচ্ছে এই সাবজেক্ট অনার্স করে আসছে তারাও দিবে, সবাই তো দিবে। অতএব তাদের ড্রয়িং আর আপনার 1 সপ্তাহ 1 মাসের ড্রয়িং শেখার একটা ব্যবধান থাকবে না? এখন এটা নিয়ে এবার মনে করেন যারা ড্রয়িং জয়েন দেয় তারা, আমি তো জানিই না, তো পরে কি করবো, কাজে আসবে না, এরকমই একটা ধারণা অনেকে থেকে থাকে। কিন্তু সেটাও না, ড্রয়িং আপনি এখন থেকে ট্রাই করেন, এখন থেকে, আজকে থেকে, বলেছেন আগের দিন যারা আমার কথা শোনেন নাই, আজকে ট্রাই করবেন, আজকে থেকে ড্রয়িং ট্রাই করবেন, দেখবেন 1 মাসের মধ্যে আপনি একটা চেঞ্জটা দেখবেন। সর্বপ্রথম শিখতে হবে পেন্সিলটা কিভাবে ধরবো, একই পেন্সিলে আমার যেরকম HB-তে হালকা হয়, 2B-তে আরো একটু এইভাবে আমাদের দাগটা গাঢ় হালকা যেটা হয়, এমন ভাবে পেন্সিল ধরা শিখতে হবে যাতে একটা 4B পেন্সিল দিয়েও 2B পেন্সিলের কাজ করতে পারি, 4B পেন্সিলের কাজ করতে পারি। 6B এখন দরকার নেই, 6B অনেক মোটা পেন্সিল, 6B এখন দরকার নেই, কিন্তু 4B-টা অবশ্যই রাখবো। একটা 2B একটা 4B, হচ্ছে HB দরকার নাই, HB অনেক হার্ড, দাগ ভালো আসে না, ড্রয়িং দেখতে ভালো লাগে না, যখন করতে পারবেন ওটা তখন ইউজ করবেন যখন কালার করব, পেন্সিলের দাগটা দেখা যা মুখ্য বিষয় না, পেন্সিলের দাগ থাকলে কি না থাকলে দেখার দরকার নেই, সেই সময় ওটা আপনি ইউজ করবেন, এখন HB দেওয়ার কোনো দরকার নেই। আর এই যে বললাম রাবার পেন্সিল রাখবো, একটা 2B একটা 4B, একটা রাবার রাখবো, একটা পেন্সিল কাটার রাখবো, আর হচ্ছে কয়েকটা আর্ট পেপার কিনে রাখবো, এখন কোনো বড় খাতা দরকার নেই, দুইটা দুইটা আর্ট পেপার কিনে রাখবো, কার্টেজ পেপারও না, সাদা আর্ট পেপার যেটা সেটা দুইটা কিনে রাখবো, আর একটা বোর্ড কিনবে, যেখান থেকে কিনবে সেখানে, তাহলে নিজের ঘরে নিজের পড়ার টেবিলটাকে যেন মনে হয় যে না আমি ড্রয়িং এর স্টুডেন্ট, আমি ফাইন আর্টস এর স্টুডেন্ট, এই ফিলটা নিতে হবে, তা না হলে কখনোই ড্রয়িং শিখতে পারবেন না। আপনি যতই মনে করেন না কেন যে হচ্ছে না আমি ভর্তি হয়েছি আমার মধ্যে আছে, কিন্তু না, আমার পরিবেশটা আপনার আর্টিস্ট, আর আপনি যে একজন আর্টিস্ট হচ্ছেন এই পরিবেশটা আপনাকেই তৈরি করতে হবে। আপনি রং কিনবেন, আপনার সামনে রং পেন্সিল থাকবে, আপনার সামনে কালার থাকবে, আস্তে আস্তে তুলি আসবে, ড্রয়িং এর যে বোর্ডটা থাকে সেটা থাকবে, গা হচ্ছে কিছু আর্ট পেপার থাকবে সামনে, ব্যাস আপনি দেখবেন আপনার এমনি বসতে মন চাবে, কিন্তু মূল প্র্যাকটিসটা খুব নর্মাল পেপারে করবে। পেন্সিলের দাগটা দেওয়া শিখবো, আমরা সাধারণত যে সমস্ত কাগজে লিখি ওরকম একটা নর্মাল খাতা কিনবো, খাতা কিনে সেই খাতাতে পেন্সিলটা শিখবো, মেন কথা সর্বপ্রথম লাইন ড্রয়িং এর কাজগুলো শিখবো, সেটা প্রতিটা ফল থেকে শুরু করে হোক, কিছু ফুল থেকে শুরু করে হোক, বৃত্ত দিয়ে শুরু করে হোক, প্রত্যেকটা জিনিসের আগে আমরা কিছু লাইন ড্রয়িং শিখবো, কমপক্ষে 50টা লাইন ড্রয়িং হয়ে যাবে, তারপর মনে করেন যে কালারে যাবেন, কমপক্ষে 50টা লাইন ড্রয়িং থাকবে, 50টা লাইন ড্রয়িং এর পরে হচ্ছে তারপরে, তাহলে 50টা বলতে 50 দিন লাগবে না বা 1 মাসও লাগবে না, আপনি 5 দিনও করে ফেলতে পারেন, আপনি এটা চাইলে 20 দিনে, যে 5 দিনে পারলো সে 10 দিনে করলো, এইভাবে 50টা লাইন ড্রয়িং শিখে ফেলবো। এই লাইন ড্রয়িং এর মধ্যে কি কি থাকলো, আমার হচ্ছে 8টা 10টা ফল থাকলো, কিছু ফুল থাকলো, যে আমার শুধু ঘর আঁকলাম, দৃশ্য আঁকলাম না, একটু নৌকা আঁকলাম, এই জিনিসগুলো সব মিলিয়ে হাতটাকে ইজি করে ফেলবো, হাত যত ইজি হবে তত ভালো। যেরকম আমরা একটা চুড়ি ছাড়া, পেন্সিল কম্পাস ছাড়া বৃত্ত দেওয়া শিখবো, যেটা খুব দরকার, কারণ আপনি আপনি না ধরেন আপনি কোনো বাচ্চাকে শেখান, সেই বাচ্চাটা একটা ড্রয়িং প্রতিযোগিতায় আছে, অনেক সময় বলা থাকে যে কোনো কিছু ইউজ করা যাবে না, তার একটা বৃত্ত আঁকা দরকার, দেন কোনো কিছু ইউজ করা যাবে না, চুড়ি না পেন্সিল কম্পাস না, কিন্তু তাকে একটা বৃত্ত দিতে হবে, দেন কিন্তু তাকে ফ্রি হ্যান্ডে বৃত্তটা দেওয়া শিখতে হবে, যেটা আমি আগের ক্লাসে দেখাচ্ছি, আর যারা দেখেন নাই আজকে কাছে কাগজ নাই, যারা দেখেন নাই আমাকে পরে মনে করাবেন, আমি পরে সেটা শিখাই দিব। এখানে যারা আমার আগে ক্লাস করছেন ফ্রি হ্যান্ডে বৃত্ত দিয়ে শিখছেন, কে কেউ শিখছি? অনলাইনে যারা আছেন তাদের বলছি কেউ কি শিখছি বৃত্তটা দেয়া? কেউ শিখি নাই, কিন্তু শিখতে হবে, এখানে লজ্জার কিছু নাই, নিজেকে শিখতে হবে, এটা এটাও একটা মজার বিষয়। আমি পেন্সিল কম্পাস ছাড়া বৃত্ত দিয়া শিখবো, এটাও একটা মজার বিষয়। আমরা মনে করেন একটা কাগজ রাখবো, কাগজ বাবারা আমি রেখে পারি এরকম কাগজ করে এরকম ধরি কাগজ আচ্ছা, আমার আমার কাছে যার শুধুমাত্র কোশ্চেন থাকবে সেই শুধু কথা বলবে, না হলে সবাই মিউট করে রাখবো,
যাতে আমার দিয়েছিলাম বাকিরা সত্যি ডিস্টার্ব না হয় বা আমি ডিস্টার্ব না হই। আমার সবাই মিউট করবো। টুটুল আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে কোশ্চেন করেন, তা না হলে মিউট করে রাখেন। এখন বলি আমাদের পেন্সিলটা ধরা শিখতে হবে। আমি আবারে বলি আমরা সাধারণত লিখি কিভাবে, এভাবে না, আমরা একটা পেন্সিল লেখার সময় ঠিক ধরেই হচ্ছে এভাবে, কিন্তু আমরা যখন এই বৃত্তটা দেয়া শিখবো তখন পেন্সিলটা ধরবো এইভাবে, ঠিক আছে? এইভাবে পেন্সিলটা ধরা শিখবো, তারপরে এই দুইটা আঙ্গুল এক জায়গা করবো, আর এই যে বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুলটা বেশি দিব, এটা শিখতে হবে। তারপরে এই দুইটা আঙ্গুল দিয়ে এইটাকে চেপে ধরবো যাতে এটা আর বের হতে না পারে, এইটা শক্ত করে চেপে ধরবো। আর এই বৃদ্ধাঙ্গুলটা আমরা আমাদের পেজের পরে, যে পেজটা পেজের পরে শক্ত করে রাখবো। এখন পেজের ছোঁয়ানোর জন্য যতটা পেন্সিলটা কাত করা দরকার ঠিক ততটা কাত করবো। করার পরে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে পেজটাকে শক্ত করে ধরে রাখবো, আর আর পেজটাকে অপর হাত দিয়ে পেজটাকে শুধু ঘোরাবো, এইভাবে দেখবো পুরো একটা বৃত্ত হবে। আমি আমার তো এখানে আমি তো বোর্ডটা ঘোরাতে পারবো না, আমি অর্ধবৃত্তটা এবার মনে করো আমি উইটা করবো না, এটা এরকম করে থাকি, এইভাবে কিন্তু আমরা বৃত্ত দিতে পারবো, কিন্তু সেটা শুধুমাত্র এইটুকু ইউজ করে। আমরা যদি এমনি একটা বৃত্ত দিতে চাই, এমনি একটা বৃত্ত কেমন হয়, এই বৃত্তটা, এই বৃত্তটা আমার এটা পেজ ঘুরলে পুরোটা আসতো, কিন্তু আমার এখন পেজ নাই, আমি শুধু হাতটাকে ঘুরাইছি। এখন মনে করেন আমরা চাঁদা দিয়ে সাদা আঁকি না, সেই সময় করে দিলাম, মনে করেন এই যে একটা অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত আঁকাই দিলেন, আমার এখানে এইভাবে এইটা সবাই পেজটা ঘোরানোর পরেই করতে হবে। তো এই যে আমরা একটু চাঁদা দিয়ে যে সাদাটা আঁকা সেটা কিন্তু আমরা এইভাবে এঁকে ফেলতে পারি, এই যে এই অর্ধবৃত্ত দিয়ে চাঁদা ইউজ করবো না কিন্তু খাতা আঁকবো, ঠিক এইভাবে অর্ধবৃত্ত গুলো আমাদের প্রতিটা কাজে আসবে। এই যে আমরা ফল আঁকবো, বৃত্ত দিয়ে আপনি ফল আঁকবেন, তখন সেই বৃত্ত গুলো কাটবে, এই বৃত্ত দিয়ে আমরা কতগুলো ফল আঁকতে পারি, আপেল আঁকবো, পেয়ারা আঁকবো, ডালিম আঁকবো, পেঁপে আঁকবো, আম আঁকবো, তাল আঁকবো, ডাব আঁকবো, বলার কিছু নাই, প্রচুর প্রচুর ইউজ করে, মানে বেশিরভাগ, এমনকি বেগুন, সবজির দিকে যাব, আমাদের প্রতিটা জায়গাতে এইগুলো দরকার। অতএব বৃত্ত দেওয়াটা অবশ্যই শিখতে হবে। আর তারপরে হবে যে আমরা নিজেরাই আস্তে আস্তে আমাদের হাতে বৃত্ত দেওয়াটা শিখে যাবো, যেমন বৃত্ত দেওয়াটা শিখে যাবে, কিন্তু সেই বৃত্ত দেওয়া প্র্যাকটিস করতে হবে নর্মালি, যে এইভাবে একটা বৃত্ত দিব, বৃত্তটা যায় এই বৃত্তটা থেকে এইভাবে আমরা হাত ঘোরাইতেই থাকবো, পুরো হাতটাকে অল টাইম হাতটা ঘোরাইতেই থাকবো। মেন কথা আমাদের ড্রয়িং শিখতে হবে, আমি বারবারও যেটা বলি আমরা ড্রয়িং শিখবো বাচ্চাদের শেখানোর জন্য, আমি নিজে কত বেটার পারতেছি সেটা দেখার থেকে ড্রয়িং এর রুলস গুলো সবসময় থাকবে বাচ্চাদের শেখানোর জন্য। প্রত্যেকটা স্টেপ মাথায় রাখবো বাচ্চারা যাতে মজা পায়। আমরা যেরকম অক্ষর দিয়ে ড্রয়িং করি বা হচ্ছে এক দুই এইগুলা দিয়ে যে ড্রয়িং করি, আমাদের প্রতিটা মুহূর্ত মাথায় রাখতে হবে যাতে আমরা বাচ্চাদের আনন্দ দিতে পারি, এইভাবে ড্রয়িং গুলা করবো। তারপরে হচ্ছে আমাদের দৃশ্যের ক্ষেত্রে আমি আগের দিন ক্লাসে করাইছি যে আমাদের দৃশ্য করতে কি কি লাগে, আমরা একে দিনে একটা দৃশ্য কখনোই চলে যাব না, দৃশ্য করতে যা যা লাগবে সব শিখবো। আমি আগের ক্লাসে গাছ আঁকানো শিখেছি, গাছটাকে এইভাবে শিখেছি যে একদম জিরো থেকে একটা ভালো গাছ আঁকার জন্য তার একদম জিরো থেকে আমরা কোনগুলো করব সেগুলো আমি আগের দিন থেকে দেখায় রাখছি। তো একদম জিরো থেকে যেটা করছি যে একদম ফার্স্টে একটা শুধু রাউন্ড দিয়ে আমরা গাছ করছি, তারপরে দেখা গেছে যে দুই তিনটা যে বৃত্ত দিয়ে বা দুইটা বৃত্ত একটা অর্ধবৃত্ত, এইগুলো সব সময় মাথায় রাখতে হবে, প্রতিটা দিয়ে ইজিলি শিখতে হবে। বাচ্চাদের তো কখনো আমরা একদম বড় একটা গাছের দিতে পারি না, বাচ্চাদের সব সময় আমরা এমনকি একদম জিরো বাচ্চা, আমরা আমরা ঘরে একরকম, কিন্তু আমরা বাচ্চাদের একদম ছোট বাচ্চাদের ঘরে কিভাবে একদম ছোট বাচ্চা দেখা গেছে এইভাবে এই ঘরটা আঁকতেছে, একদম ছোট বাচ্চা তাদেরকে আমরা এইভাবে ঘর আকাশে গেছি। তো এর একদম আমাদের ছোটখাটো সবকিছু শিখে রাখতে হবে বাচ্চাদের জন্য। তারপর ধরেন এখানে আমরা যদি একটা গাছ দিই, শুধু একটা দিয়ে দিচ্ছি, এই যে ঘরের পিছনে একটা গাছ দিলাম, দিয়ে শুধু একটা দিয়ে দিলাম, ফার্স্টে শুধু একটা এই যে রাউন্ড দিলাম,
এইভাবে চলছে, এই জিনিসগুলাই রাস্তাকে মনে হয় এই ঘটনাটাতে একটা বাচ্চা আগে শিখে যাবে, তারপরে কিন্তু ওকে আমরা এইভাবে আগে শিখে দেবো। এই যে আমরা যে ফলগুলো এই জানলা গুলো এখানে আমরা দিব না, এইভাবে ভাবেই কিন্তু আমরা পারবো। এই রাস্তাকে আমরা বুঝতে পারছি, তারপরে যখন চেঞ্জ করবো এই যে এইভাবে এই সাইডের দাগ গুলো আমরা দেখাই দিব, সাইডের দাগ গুলো ক্লিয়ার রাখলাম, তারপরে দেখা গেছে যে এখান থেকে এই যে দেখে ফার্স্ট এরকম একটা ছিল। মানে আমাদের কোন জিনিসটাকে পড়তে লজ্জা পাইলে চলবে না, যে না আমি তো বড় আমি কেন ওইভাবে আঁকবো, আপনি নিজেও ফার্স্ট এইভাবে আঁকবেন এগুলো বাদ, তারপরে আপনি একটা ইজি করবেন, তারপরে এইভাবে করবেন। এটা আমি কাউকে বলতেছি না, আমরা মাত্র 1 বছর আছি, এর মধ্যে আমাদের এক ধাপে এইখানে যেতে হবে, কখনোই না। আমরা এই সময়টাকে নিজেরা আরো লং করে নেব, যতই দেখি সময়টা আমরা লং করে নেব, যে আমরা দিনটাকে ঘন্টায় ঘন্টায় ভাগ করে নেব, যে না আমরা দিনে আমাদের হাতে বলি সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি না, এই সপ্তাহে একটা ক্লাস আমরা 1 ঘন্টা পাচ্ছি, তো এই জিনিসটাকে ওই যে 1 ঘন্টার মধ্যে যতগুলো মিনিট পাচ্ছি না মূল্যায়ন করবো, যে না হাতে এতটা মিনিট পাচ্ছি, এই এতগুলো মিনিটের মধ্যে এই কাজটা শিখে দেবো। ঠিক সেরকম নিজেও দিনের প্রত্যেকটা সময়ের মধ্যে, যে যারা হচ্ছে ম্যারিড আছি, তারা দেখা গেছে যে রান্না বান্না সব শেষ করে ঘরের সমস্ত কিছু শেষ করে একটা ফ্রি টাইম আমরা পাই না, আমরা ফোন চালাই না, আমরা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এই 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 ড্রয়িং এর পেছনে সময়টা দিব। এমন হবে যে আপনি নিজে নিজে ড্রয়িং দেখে নিজেই যেন ওয়াও বলতে পারেন, এই জিনিসটা যাতে হয়। আপনি আজকে প্রথম একটা পেজে নিজের একটা ড্রয়িং আপনি যা পারেন, মনে করেন কি আজকে আপনার প্রথম কাজ হবে, নিজে একটা কাগজ নিবেন, কাগজ নিয়ে মনে করেন আপনি যেটা ভালো আঁকতে পারেন, আপনি কখনোই ড্রয়িং করেন নাই, আপনি যেটা ভালো আঁকতে পারেন আপনি সেটা নিবেন, নিয়ে আপনি সেইটা আঁকলেন, এখন ওই জিনিসটাকে আপনি একটা ফাইলে রেখে দিলেন, এইভাবে তারপরে 1 মাসের মধ্যে আপনি ওইটার দিকে ফিরেও তাকাবেন না, 1 মাস আপনি ড্রয়িং করবেন, প্র্যাকটিস করবেন, ঠিক লাস্ট দিনের দিন 30 দিনের দিন যে আপনি আর একটা ড্রয়িং করবেন, যেটা আপনি 1 মাসে আঁকা বা সবকিছু থেকে যেটা বেশি ভালো পারবেন, সেটা করে এই দুইটা জিনিস আপনি এক জায়গায় কম্পেয়ার করবেন, আপনি নিজে কম্পেয়ার করবেন। আর আবারও বলছি আমাদের গ্রুপটা ওপেন, গ্রুপে অনেকে থাকে, আমরা এখন যারা ভালোভাবে ড্রয়িং শিখি নাই গ্রুপে ছবি দিতে লজ্জা পাবো, দরকার নাই দেয়ার, নিজের কনফিডেন্স। আমি অনেকে বলে কি যে আমি যেটা পারি আমি সেটাই দিব, আপনি যেটা পারেন সেটাই দিবেন, লজ্জা কি? কিন্তু আমার মনে হয় কি যে কাকে কিছু দেখানোর পরে কেউ একটা নেগেটিভ কথা বললে আমার মাঝে মাঝে মনে হয় কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে, অর্থাৎ নিজের কাছে আগে নিজে তৈরি হয়ে যাব, নিজেরটাকে আগে নিজে অ বলে ফেলবো, তারপরে যে যা পারে বলুক, আমার দৃষ্টিতে আপনার দেখার কথা, আপনার দৃষ্টি জিনিসটা বেটার হচ্ছে কিনা কে কি বললো দেখার দরকার নেই, আপনি বেটারটা দিচ্ছেন কিনা আপনি দেখবেন, অন্যদিকে না দেখে নিজেরটা দেখবেন। আর আমাদের এখন অনেক সুযোগ, আমরা যখন ছোট ছিলাম মনে করেন নিজেকে ছোটই মনে করেন ড্রয়িং এর ক্ষেত্রে, আমরা যখন ছোট তখন আমাদের এখন ইউটিউবে আমরা এইভাবে দেখা ই করা, আমাদের হাতে ফোন না কোনো কিছু না, আমরা কিন্তু সুযোগটা পাইতাম না, আর এখন আপনাদের হিউজ পরিমাণ সুযোগ আছে ইউটিউবে এত সহজ ভাবে, আমি একটা ড্রয়িংটা এখন দেখে আপনাকে ছেড়ে দিচ্ছি আর ওই ভিডিওটা আপনি 5 বার 10 বার 20 বার দেখতে পারবেন, যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন। অতএব কখনো কালার কিভাবে করতেছি শেখার জন্য আমার ওই সময় থাকা লাগবে না, কিন্তু হ্যাঁ যদি স্ব শরীরে আমার সামনে থাকে তখন আমি হাতে করে শেখাই, যারা এখানে অফলাইনে ক্লাস করে তারা জানে যে স্ব শরীরে থাকলে পুরা হাতে করে শেখায়, এমনকি এমন অবস্থি আর যারা অফলাইনে করেন বা আজকে আসেন নাই অনলাইন আছে তাদেরকে আবার বলতেছি 2টা খাতা ইউজ করবেন, 1টা খাতায় আমার টিচারে রেখে দেবো যেটা যত্ন সহকারে রেখে দেবেন, ওই খাতাটা সামনে রেখে ওইটা দেখে দেখে ড্রয়িং করতে যেন পারেন, কিন্তু একই খাতায় হলে কি হবে যে আমরাও করছি আমিও করছি আপনার পেজ উল্টে দেখা লাগতেছে।